প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালাম আলাইকুম। আশা করছি ভালো আছেন এবং আরও বেশি ভালো হয়ে যাবেন এই পর্বটি দেখার পর। কারণ এই পর্বের মাধ্যমে আজ আমি এমন কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি, একসাথে অসংখ্য বাক্য গঠন, বিশেষ করে দ্য কম্বিনেশন অফ টু ওয়ার্ডস, থ্রি, ফোর, ফাইভ ওয়ার্ডস, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে এভরিডে ইংলিশে আমাদের প্রয়োজন হয়। এগুলো আসলে যে কোনো ভাষাতেই আমরা ব্যবহার করি। যেমন আমরা কথায় কথায় হয়তো বলতে পারি যে আমাকে দাও, আবার বলি এটা দাও, আবার বলি কি এটা আমাকে দাও। দেখুন, দেওয়া ইংরেজি দিয়ে আমরা কতভাবে বিষয়টা বললাম, হয়তো এই কলমটার কথাই বললাম যে আমাকে দাও, এটা দিয়েই বোঝাচ্ছি আমাকে দাও, বা এটা দাও সরাসরি এটাকে ইন্ডিকেট করে, আবার এটা আমাকে দাও। তো এই যে তিনভাবে বলা, তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাকে পাঠাও, এটা পাঠাও, এটা আমাকে পাঠাও, একইভাবে আমাকে বলো, এটা বলো, আমাকে এটা বলো, আমাকে লেখো, এটা লেখো, আমাকে এটা লেখো, এভাবে অসংখ্য আমাকে জানাও, এটা জানাও, এটা আমাকে জানাও, আমার জন্য বানাও, এটা বানাও, এটা আমার জন্য বানাও। তার মানে আমরা যখনই এটা, তারপরে শুধু আমার বা আমাকে, তারপরে এটা আমাকে বা এটা আমার একসাথে করি, তখন কিন্তু উই সাফার এ লট, উই ফেস এ লট অফ কনফিউশনস। এবং এই কনফিউশনগুলো দূর করতে কিন্তু এই যে অসংখ্য বাক্য আপনারা দেখতে পাচ্ছেন, আমরা হাতে কলমে শিখব কীভাবে করতে হয়। যারা দুর্বল শিক্ষার্থী তাদের যেমন উপকার হবে, যারা সবল তাদের মধ্যে অনেকের বেসিক কিছু সমস্যা থাকে, এবং সেই বেসিক প্রবলেমগুলো দূর করার জন্যই কিন্তু এই পর্বটি। যে প্রথমে যদি আমরা এখানে বলি যে আমাকে দাও, দেওয়া ইংরেজি আমরা সবাই জানি কি গিভ, রাইট? সো আমরা বলতে পারি গিভ মি, আমাকে। তারপর আমরা যখন আবার বলবো যে এটা দাও, এখানে কিন্তু মি নাই, তাহলে কি করতে পারি গিভ ইট, মানে এটা দাও। এটা বললে কিন্তু আমরা যে কোনো পরিস্থিতিতে গিভ মি যেমন বলতে পারি, আবার গিভ ইট ও বলতে পারি, কিন্তু ঠিক না? তারপর আমরা আবার এটাকে আরেকটু বড় করছি যে এটা আমাকে দাও, মানে এটা আমার কাছে দাও। সো আমাদের গিভ ইটটা এখানে আসছে, তারপর কি গিভ ইট মি বললে কিন্তু হবে না। আবার গিভ মি ইট বললে ভুল না, বাট এভাবে বলা হয় না, গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এখানে আমরা যেভাবে করব গিভ ইট টু মি। সো গিভ মি ইট, ওকে। সাধারণত গিভ মি দিয়ে যখন বলবো, যেমন আমি যদি বলি যে কলমটার কথা, যে এটা দাও না বলে যদি বলি যে কলমটি দাও, তাহলে কি হবে যে গিভ দ্য ফ্যান, ঠিক না? তারপর যদি বলি কলমটি আমাকে দাও, মানে এটা মানে হচ্ছে কি কলমটি, তখন আমি ওই যে ইটটা, আই টি ইট, এখানে কি হবে যে গিভ দ্য ফ্যান টু মি যেমন হবে, আবার গিভ মি দ্য ফ্যান বললেও কিন্তু হবে। কিন্তু এই যে অবজেক্টগুলো আমরা যেগুলো প্রনাউন আকারে এখানে ব্যবহার করছি, যে এই যে ইট, আই টি ইট বা দিস বলি, সাধারণত আমরা গিভ মি ইট, গিভ হিম ইট এভাবে বলি না। আমরা এই অবজেক্টটাকে ভার্বের পরপর নিয়ে আসি, তারপর টু দিয়ে মি বলি, হিম বলি, হার বলি, এভাবে বলি। বোঝা যাচ্ছে বন্ধুরা? তাহলে দেখুন আমরা এখানে কতগুলো বাক্য শিখেছি। ঠিক একইভাবে চলুন আরও করি, করলে আমাদের কিন্তু দ্য মোর উই ডু দ্য মোর উই ক্যান রিমুভ আওয়ার কনফিউশনস। ওকে, যতই আমরা করবো ততই কিন্তু আমাদের কনফিউশনগুলো দূর হবে, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই কারণে কিন্তু ওই যে কমন ক্লোজড এন্ড ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স ইন প্র্যাকটিস বইতে আমি অসংখ্য এক্সাম্পল একই রকম দিয়েছি, বিভিন্ন পন্থায় আপনারা দেখেছেন। এবং মজার বিষয় হচ্ছে যে বইটা ইনশাল্লাহ বাংলায় আসছে, আপনাদের অসংখ্য অনুরোধে আমি বাংলা করছি, কাজ অনেক দূর এগিয়ে গেছে, এটা রকমারিতে ইবুক আকারে আসবে, তারপরে হার্ড কপি আকারেও আসবে, ওকে, ইনশাল্লাহ। তারপরে আমাকে পাঠাও, পাঠানো ইংরেজি কি আমরা সবাই জানি, সেন্ড, আমার আগে বলে ফেলার চেষ্টা করবেন, তাহলে আমাকে পাঠাও। দেখুন গিভ মি এর মতো যদি করি তাহলে কি সেন্ড মি হয়ে গেল কিন্তু বাক্য। তাহলে এটা পাঠাও কি হবে, আমি বলার আগেই কিন্তু আপনারা বলবেন, কারণ আপনাদের সাথে কিন্তু আমার হৃদয়ের সম্পর্ক, সো আমি কিন্তু শুনতে পাই আপনারা বলছেন কি না। সেন্ড কি হবে, ইট, ডান। তাহলে এটা আমাকে পাঠাও কি হচ্ছে, ওই যে ওইটার মতোই, দেখি আবারও, সেন্ড ইট কি টু মি, বুঝা যাচ্ছে? তারপর সবকিছু লেখার দরকার নেই, লিখলে আপনারা ওই নির্ভরশীল হয়ে পড়েন যে স্যারই তো করে দিচ্ছে, মানে অ্যান্সারগুলো না দেখে দেখে করার চেষ্টা করতে হবে আমাদেরকে। তাহলে এখানে আমাকে বলো কি বলবেন,
দেখি, ঠেল মি, এটা বলো ঠেল ইট, তারপর আমাকে এটা বলো, কি হবে? ঠেল ইট টু মি। আমি তো লিখছি না সবকিছু, বন্ধুরা বুঝার চেষ্টা করবেন। যদি এই তিনটা বাক্যে আপনাদের সমস্যা হয় তাহলে এই তিনটা তিনটা ছয়টা আবার দেখবেন, প্লাস এই যে কলম দিয়ে করলাম যেটা সেটাও আবার করবেন, কোনো সমস্যা নেই। তারপর কি, আমাকে লেখো, কি হবে? রাইট মি। আবার এই ক্ষেত্রে রাইট টু মি বললে হয়, তবে রাইট মি কোনো সমস্যা নেই। ওকে, এটা লিখো, রাইট ইট, এটা আমাকে লিখো বা লেখো, কি হবে? রাইট ইট টু মি। কিছু ব্যতিক্রম ধর্মী বাক্য আসছে, ভাববে না যে সবগুলো সেম, সো শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। এটা ক্রয় করো, তাহলে কি হবে? ক্রয় করো ইংরেজি বাই, বাইট। তারপর আমরা দেখতে পাচ্ছি কি, আমার জন্য ক্রয় করো, তাহলে কি হবে? আমরা যদি সিম্পলি বাই মি বলি তাহলে কিন্তু হবে বন্ধুরা। যেমন আমার জন্য এটা ক্রয় করো যখন আমরা করব, তখন কি দাঁড়াচ্ছে? বাই ইট ফর মি, কিন্তু ঠিক না? বাই ইট ফর মি, কারণ আমরা কিন্তু ওই যে বাই মি ইট এভাবে বলা হয় না। তবে যদি বলি যে আমার জন্য পেনটি, কলমটি ক্রয় করো, তাহলে কি বলা যেতে পারে? যে বাই মি দ্য ফ্যান, বুঝাচ্ছে? বাই মি দ্য ফ্যান, ওই যে আগেরগুলো যেভাবে বলেছিলাম, গিভ মি দ্য ফ্যান। সো বাই ইট ফর মি বা বাই মি দ্য ফ্যান, ওকে, মনে রাখতে হবে। তারপর আমাকে জানাও, জানানো ইংরেজি কি? ইনফর্ম। সো কি হবে? ইনফর্ম মি, এটা জানাও, ইনফর্ম ইট, এটা আমাকে জানাও, ইনফর্ম ইট টু মি। সিমিলারলি বন্ধুরা, আমার জন্য বানাও, এই জন্য শুনলেই মনে হয় আমাদের ফর দিতে হবে। সর্বক্ষেত্রে দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ অনেক সময় ফর ছাড়াও জন্য কথাটা চলে আসে বাক্যের এক্সপ্রেশনে। ওকে, সো আমরা যদি বলি যে মেক মি, মনে হয় আমাকে বানাও, মানে আমাকে কেউ বানাবে। হ্যাঁ, এটাও হবে যদি পরিস্থিতি আপনাকে বাধ্য করে এরকম বোঝানোর জন্য, কিন্তু হয়তো আপনি কোথায় কিচেনে আছেন, আপনার একজন বন্ধু বা কলিগ বা কেউ কফি বানাচ্ছে, তখন আপনি বলেন এই মেক মি, তখন সে বুঝে যাবে যে আমার জন্য বানানোর কথা বলা হচ্ছে। ওকে, যে মেক ওয়ান ফর মি মানে মেক মি ওয়ান, ওকে, বিষয়টা এরকম। তাহলে এটা বানাও কি হবে? মেক ইট, এটা আমার জন্য বানাও, কি সেই ক্ষেত্রে মনে আছে আমি কি বলেছিলাম? দেখি কে বলতে পারে, মেক ইট ফর মি, মেক ইট ফর মি। আর এখন যদি আমি যদি কফি সরাসরি বলে ফেলি তাহলে মেক মি এ কফি, এটাও কিন্তু বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। এবং এভাবেই কিন্তু আমরা প্রচুর প্রতিনিয়ত বলি যে মেক মি এ টি, মেক দেম সাম ডিনার, তাদের জন্য কিছু মানে রাতের খাবার বানাও, এরকম। তারপর আমার কাছে আনো, মনে হয় অনেক বড় বাক্য, কি করতে হবে? সিম্পলি ব্রিং মি, মানে মনে হয় আমাকে আনো। হ্যাঁ, আমরা যদি বলি তাকে আনো, ব্রিং হিম, সেই ক্ষেত্রে আমরা বুঝবো, আবার পরিস্থিতি বলে দিবে যে তার কাছে কিছু নিয়ে যাও, তখন কি, ব্রিং হিম, ব্রিং হার, কারণ আমরা কোনো কিছুকে উদ্দেশ্য করে বলছি। ওই অবস্থাটা আমরা পরিবেশই বলে দিবে, পরিস্থিতি বলে দিবে যে আমরা কোনটা মিন করছি। আপনি হয়তো কাউকে কিছু দেখাচ্ছেন, হয়তো আমার বইটা দেখাচ্ছেন, তখন আমি হয়তো বললাম যে ব্রিং মি, ব্রিং মি দ্য বুক, না বললেও মানুষ বুঝবে যে আমি বইয়ের কথা বলছি। তারপর এটা আনো, ব্রিং ইট, এটা আমার কাছে আনো, কি হবে দেখি, কে বলতে পারে? কি, ব্রিং ইট টু মি। এখন যদি বলা হয় যে এই যে মাউসটা দেখতে পাচ্ছেন, যে মাউসটা আমার কাছে আনো, মানে যে মাউস, সেক্ষেত্রে কি বলতে পারেন? যে ব্রিং মি দ্য মাউস। ওকে, আশা করছি আমি বুঝাতে সক্ষম হচ্ছি বন্ধুরা। তারপর আমাকে জমা দাও, জমা অনেক ধরনের ক্ষেত্রে হয়, যেমন এখানে হয়তো আমরা কোনো কিছু যখন সাবমিট করা হয় সেই ক্ষেত্রে বলতে পারি, তাহলে কি বলতে পারি? সিম্পলি সাবমিট মি, ওকে, আমাকে জমা দাও, এটা জমা দাও, সাবমিট ইট, এটা আমাকে জমা দাও, তাহলে কি হবে? সাবমিট ইট টু মি। যদি কোনো রিপোর্ট বা কিছুর কথা বলা হয় তাহলে ওই যেভাবে বলেছিলাম, সাবমিট মি দ্য রিপোর্ট বললে হবে, কোনো সমস্যা নেই। তারপর আমাকে ছেড়ে দাও, দেখি কে বলতে পারে ছেড়ে দেওয়া। আপনারা হয়তো সিনেমাতে অনেক শুনেন, অনেক সময় নায়িকা বলে লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন,
আই হেট ইউ, আই হেট ইউ, এরকম অনেকবার বলে। সো এই যে লিভ, LEAVE, কি বলতে হবে? আমাকে ছেড়ে দাও, সিম্পলি লিভ মি। এটা ছেড়ে দাও, লিভ ইট, ভেরি সিম্পল। তারপর কি, এটা আমার উপর ছেড়ে দাও, মনে হয় উপর, বাট এটা আসলে আমার কাছে ছেড়ে দাও, এরকম বিষয়টা, যে লিভ ইট টু মি। কত সুন্দর না, জাস্ট টু মি, টু হিম, টু হার, এভাবে। তারপর আমাকে নাও, মানে লো আর কি, লোয়া, তাহলে কি হবে, টেক মি, এটা নাও, হয়তো এটা বললাম যে গ্লাসের খাবার, টেক ইট, এটা আমার কাছে নিয়ে আসো। কি হবে, একটু লম্বা বাক্য, দেখি কে বলতে পারে। টেক ইট টু মি, আমাকে খুঁজো, ফাইন্ড মি মানে খুঁজে বের করা, এটা খুঁজো, ফাইন্ড ইট, আমার জন্য এটা খুঁজে বের করো, কি হবে, ফাইন্ড ইট ফর মি। আর এখন যদি বলা হয় যে হয়তো একটা কুকুর বা বিড়াল পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে হয়তো বলা যেতে পারে যে ফাইন্ড মি দ্য ডগ। সেখানে কিন্তু আমাকে খুঁজো না, এখানে হচ্ছে কি, ওই ফাইন্ড মি মানে আমার জন্য। এক্ষেত্রে দেখুন প্রতিটা বাক্যে কিন্তু এই কনসিস্টেন্সিটা ছিল, আছে, এবং এই জাতীয় ভার্ব দিয়ে যখন আপনি বাক্য গঠন করবেন, কথা বলবেন, তখন কিন্তু এগুলো থাকবে। এখন আপনারা যেটা করবেন, এই যে শুরু থেকে আমরা যতগুলো বাক্য করেছি প্রত্যেকটাকে হয়তো কি, যে আমাকে দাও, এটাকে কি করেন, তাকে দাও বানান, তাহলে কি হবে, গিভ হিম, আবার গিভ হারও বলেন, এটা দাও, গিভ ইট, এটা তাকে দাও, কি হবে, গিভ ইট টু হার। আশা করছি বলছেন আমার সাথে সাথে, ঠিক এভাবে একদম শেষ পর্যন্ত করবেন। তারপর প্রত্যেকটাকে কি করবেন, নাবুদকে করবেন, তাহলে প্রতিটাই কিন্তু আবার একটা বাক্য হবে। যেমন আমাকে দাও, তাহলে বাংলায় না করলে কি হবে, আমাকে দিও না। দেখেছেন বাংলা কঠিন কেন, কারণ আমরা কিন্তু দেখেন আমাকে দাও না বললে হবে না, কিন্তু দিও না, আমরা কিন্তু চেঞ্জ করে ফেলছি, সেই জন্য আমি বলি বাংলা ভাষা কিন্তু সহজ ভাষা নয়। তাহলে কি বলতে হবে, এটা নেগেটিভ করলে সিম্পলি ডোন্ট গিভ মি, দ্যাটস ইট। এটা দিও না, ডোন্ট গিভ ইট, এটা আমাকে দিও না, ডোন্ট গিভ ইট টু মি, আমাকে পাঠাও, নাবুদকে কি হবে, আমাকে পাঠিও না, ডোন্ট সেন্ড মি, ডোন্ট সেন্ড ইট, ডোন্ট সেন্ড ইট টু মি, আবার এগুলোকে ডোন্ট সেন্ড ইট টু হিম, হার। আপনি কিন্তু চাইলে এগুলোর উপর ভিত্তি করে এখনই আপনি দেখুন 500 থেকে 1000 বাক্য কিন্তু গঠন করতে পারেন, হবে না? দেখুন আমি কিন্তু লাই করছি না, আই ডোন্ট নিড টু লাই, কারণ আমার শিক্ষার্থীদের সাথে আমি কখনো মিথ্যা বলতে পারি না, কারণ এটা বলে আমার লাভ হবে কি। আপনি একবার গুনে গুনে দেখুন যে আপনি উইদিন দ্য নেক্সট 1 to 2 hours ইউ ক্যান মেক 500 to 1000 সেন্টেন্সেস অ্যান্ড দে অল উইল ক্যারি ডিফারেন্ট মিনিংস, কারণ আপনি যখনই এই অবজেক্টগুলো চেঞ্জ করবেন, ডিফারেন্ট প্রোনাউন্স ব্যবহার করবেন, তখনই কিন্তু কি হবে, বাক্যগুলো ডিফারেন্ট হয়ে গেল। আবার এই যে আইটি, ইটের জায়গায় যে পেনের কথা বললাম, বইয়ের কথা বললাম, এই যে মাউসের কথা বললাম, যে কোনো কিছু দিলেই কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। তারপর বন্ধুরা, আমি চাই আপনারা কিছু নতুন বাক্য গঠন করে কমেন্টে লিখবেন, নতুন বাক্য কি, এই যেই ফরম্যাটে করলাম এগুলো দিয়ে। আমি বলে দিচ্ছি অর্থগুলো, আস্ক অর্থ জিজ্ঞাসা করা আমরা জানি, সেল অর্থ বিক্রয় করা, পোস্ট মানে পোস্ট করো, যে মেইল পোস্ট করি, এক্সপ্লেইন মানে হচ্ছে কি ব্যাখ্যা করা, কোনো কিছু বিস্তারিতভাবে বলা, ইস্যু মানে কোনো কিছু যে ইস্যু করি আমরা, কোনো টিকিটস বা বই ইত্যাদি। তারপরে ড্র মানে হচ্ছে কি, যে আঁকা, এখানেও কিন্তু এই যে আমার জন্য এটা আঁকো, আমার জন্য একটা ছবি আঁকো, এইভাবে কিন্তু করতে পারবেন। ওই যে জন্য কথাটা কিন্তু কীভাবে ব্যবহার করতে হবে আপনাদের মনে রাখতে হবে। বুক অর্থ বই, আবার বুক মানে কি, বুক করা, যে কোনো কিছু যখন আমরা বুক করি, রিজার্ভ করি বা কিছু অ্যারেঞ্জ করি, তখনও কিন্তু আমরা বুক বলি। সো এগুলো দিয়ে অ্যাটলিস্ট কিছু বাক্য গঠন করবেন আজকের এই ফরম্যাটে বন্ধুরা, যেগুলো দেখিয়েছি, হাবুদকে, নাবুদকে, মি, হিম, ড্যাম, সবগুলো দিয়ে করবেন। এই আরিফ ডট কমেই আমরা এই মি, মাই, ইউ, ইয়োর, দেয়, দ্যাম ইত্যাদির মানে এই প্রনাউনগুলোর উপর কিন্তু আমি বিস্তারিত পর্ব করেছিলাম, আপনারা দেখে নেবেন, এই ইংলিশ ফর ডেইলি লাইফে হবে অথবা কমন ভোকাবুলারি ইন প্র্যাকটিসে হবে, দেখে নেবেন, প্লেলিস্টে গেলেই পেয়ে যাবেন। আর যারা আরিফ ডট কমের প্লেলিস্টে যেতে সমস্যায় ভুগছেন আজকাল, সম্প্রতি কী হয়েছে জানি না, আমি চেক করে দেখেছি যে হ্যাঁ, অনেক সময় মানে বিভিন্ন কম্পিউটার থেকে প্লেলিস্টে যাওয়া যায় না, মানে সেগুলো অ্যাভেলেবল না,
তাদেরকে বলবো আপনারা সিম্পলি এই যে এত কিছু দরকার নেই, যে সাইটটা আপনাদেরকে দিলাম এখানে ভালো করে নোট করে নিন বন্ধুরা, www.youtube.com/@, যেটাকে অ্যাট দ্য রেট অফ আপনারা বলেন, arifcom.ny এখানে /playlist এটা টাইপ করবেন। গুগলে গিয়ে টাইপ করলেই আপনাকে প্লেলিস্টে নিয়ে যাবে। ঠিক একইভাবে আপনাদেরকে সিডনি ইংলিশ স্কুলে যেতে হবে, আমার বিশ্বাস সেখানে অ্যাট সিডনি ইংলিশ স্কুল একসাথে টাইপ করে /playlist দিলে সেটাতে ঢুকতে পারবেন। একইভাবে আমাদের প্রথম চ্যানেল আরিফ এডুকেশন, সেখানেও একইভাবে প্লেলিস্টে ঢুকতে পারবেন। কারণ অনেকেই আমি জানি যে এই এই বিষয়ে আমাকে মানে আমার শরণাপন্ন হয়েছেন এবং মানে একটা সমস্যা হচ্ছে, এটা খুবই সাম্প্রতিককালের একটা বিষয়, এর আগে আমি কখনো দেখিনি। তবে আগে ছিল আরেক রকম সমস্যা, যার কারণে আমাদের আপনাদের সবার প্রিয় চ্যানেলগুলো ভুগেছে, মানে আসলে সবাই না, 20-25% পিপল ওয়ার্ল্ড ওয়াইড ভুগেছে এই চ্যানেলে, চ্যানেলের গ্রোথে, চ্যানেলের ভিউতে, সাবস্ক্রাইবার্সে, এবং আনফর্চুনেটলি আমাদের চ্যানেলগুলো এর মধ্যে পড়েছে, যার উপর আমি ভিডিও বানিয়েছিলাম বিস্তারিত মানে এভিডেন্স সহ এই আর কি। এখন আমাদের হাতে নেই, আমাদেরকে চালিয়ে যেতে হবে, কি আর করার, উই ক্যান ডু এনিথিং। যাই হোক বন্ধুরা, আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে, লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না, যত খুশি মন্তব্য লিখবেন এবং যেইভাবে বলেছি প্র্যাকটিস করার জন্য সেভাবে করবেন, লিখে লিখে করবেন, কমেন্ট সেকশনে অসংখ্য এক্সাম্পল লিখবেন যাতে আমি বুঝি যে আপনারা বুঝতে পারছেন, আমি স্যাটিসফাইড হব, অন্যদেরও উপকার হবে, আপনার নিজেরও লাভ হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।